ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2020 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ। আজকে আমরা দেখব ডে ফোর এর প্রথম হোমওয়ার্কটি। তো তার জন্য আমরা প্রথমে একটা ড্রয়িং নিই। আমাদের ডে ফোর এর হোমওয়ার্কটি যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা হচ্ছে ইঞ্চিতে দেওয়া। তো আমরা কমান্ড বারে ইউনিট টাইপ করি। এখান থেকে আমরা আমাদের ইউনিট ইঞ্চিতে এখানে দেওয়া আছে অটোমেটিক্যালি, তো আমরা ইঞ্চিতে রাখলাম। আর এখানে আমাদের যে ড্রয়িংয়ের ভ্যালুগুলো দেওয়া আছে ডাইমেনশন, সেগুলো হচ্ছে দশমিকের উপরে 2 ডিজিট পর্যন্ত। তো আমরা প্রিসিশন এখানে দশমিকের উপরে 2 ডিজিট সিলেক্ট করি, দেন ওকে। আচ্ছা, তো এখন আমরা আমাদের ড্রয়িং শুরু করতে পারি। আমরা প্রথমে ওপরের ড্রয়িংটা শুরু করব। তো আমরা আমাদের সুবিধার জন্য আমাদের অর্থমোডটা অন রাখি, যেহেতু পুরো ড্রয়িংটা আমরা লাইনের মাধ্যমে শেষ করতে পারবো। এখন আমরা লাইন কমান্ড নিই। প্রথমে আমরা একটা ভার্টিক্যাল লাইন আঁকি 2 ইউনিটের, 2 ইন্টার স্কেপ। আচ্ছা, আমরা একটু জুম ইন করি আমাদের সুবিধার জন্য। তো আমরা আরেকটা লাইন কমান্ড নিই। আচ্ছা, আমাদের এই লাইনের ইন পয়েন্ট থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা এখানে দেওয়া নেই, কিন্তু আমরা বের করতে পারি যে পুরো দূরত্ব এর নিচে দেওয়া আছে 4.5 ইঞ্চ। সেখান থেকে যদি আমরা এই 1.38 ইঞ্চ দূরত্ব বাদ দিই, তাহলে আমরা এই দূরত্ব পেয়ে যাচ্ছি, আর সেটা হচ্ছে 3.12 ইঞ্চ। তো আমরা এই ইন পয়েন্ট থেকে 3.12 ইঞ্চের একটা লাইন আঁকি, 3.12 ইঞ্চ। আচ্ছা, এখান থেকে ওপরের দিকে 0.62 ইঞ্চের একটা লাইন আছে, 0.62 ইঞ্চ। এই ইন পয়েন্ট থেকে আমরা আবার হরাইজন্টালি 1.38 ইঞ্চের আর একটা লাইন পাই, 1.38 ইঞ্চ। আর এই ইন পয়েন্ট থেকে ওপরের দিকে যে লাইনটা সেই দূরত্ব আমরা পেতে পারি এই 2 থেকে, যদি আমরা 0.62 মাইনাস করি তাহলে দূরত্ব পেতে পারি। তো এই দূরত্বটা হচ্ছে 1.38 ইঞ্চ, 1.38 ইঞ্চ। আচ্ছা, এখান থেকে 0.62 আর একটা লাইন আছে, 0.62 ইঞ্চ। এখান থেকে নিচের দিকেও 0.62 আর একটা লাইন, 0.62 ইঞ্চ। এখান থেকে হরাইজন্টাল আর একটা লাইন, 1.38 ইঞ্চ, 1.38। এটা উপরের দিকে আরেকটা লাইন, সেটাও 0.62 ইঞ্চের, 0.62 ইঞ্চ। আর এই ইন পয়েন্ট থেকে এই পাশের ইন পয়েন্টটা আমরা একটা লাইন দ্বারা যুক্ত করতে পারি, ওকে। তো এখানে আর দুটো মেইন লাইন আছে, সেটা হচ্ছে এখান থেকে 0.62 দূরে, আর এখান থেকে 1.4 দূরে আরেকটা লাইন আছে। তো আমরা প্রথমে একটা লাইন নিই, এখান থেকে 0.62 দূরে একটা লাইন আঁকি, 0.62 ইন্টার। এখান থেকে আমরা ভার্টিক্যালি একটা লাইন আঁকি যেটা এই পর্যন্ত থাকবে। তো এখানে পারপেন্ডিকুলার যদি আমরা দিই তাহলে এটা ইন্টারসেক্ট করছে, তো আমরা ওকে করতে পারি, স্কেপ। এখন আমরা এই 0.62 লাইনের ইন পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকি 1.4 ইউনিটের। আচ্ছা, এখান থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন আঁকি যেটা এখানে ইন্টারসেক্ট করবে, ওকে। তো এখন আমরা আমাদের এক্সট্রা যে লাইন আমরা নিয়েছি সেই লাইনগুলো আমরা ডিলিট করতে পারি, এখানে ইরেজের মাধ্যমে ডিলিট করতে পারি। আচ্ছা, তো আমাদের প্রথম ড্রয়িংয়ের মোটামুটি কমপ্লিট হয়েছে, শুধুমাত্র হিডেন লাইনগুলো আছে যেগুলো আমরা পরে দিব। তো আমরা এটা একটু উপরে রাখি। এখন আমরা নিচের ড্রয়িং শুরু করব। তো আমরা লাইন কমান্ড নিই, আমরা এই পয়েন্ট থেকে প্রজেকশন নিই। নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে 2.38 ইঞ্চের একটা লাইন আঁকি, 2.38 ইঞ্চ, স্কেপ। আমরা একটু জুম আউট করি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, লাইন এই ইন পয়েন্ট থেকে 4.5-এর একটা লাইন আঁকি, এখান থেকে 4.5 ইঞ্চ। আচ্ছা, স্কেপ। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে 0.62 ইঞ্চ প্লাস 1.4 ইঞ্চ, মানে হচ্ছে 2.02 ইঞ্চ। তো এখান থেকে আমরা 2.02 ইঞ্চের একটা লাইন আঁকি, এখান থেকে 2.02 ইঞ্চ। আচ্ছা, এই ইন পয়েন্ট থেকে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো আমরা আমাদের অর্থমোডটা অফ করি। এখন আমরা লাইন কমান্ড নিই, এখান থেকে একটা লাইন রাখি যেটা
এখান থেকে একটু বাইরে থাকবে। তো আমরা ট্যাব ইউজ করি, এখানে আমরা 30 ডিগ্রি ইনপুট দিই, এন্টার, স্কেপ। আচ্ছা, এখন আমরা লাইন কমান্ড নিয়ে আমরা অর্থ মোডটা আবার অন করি। আমরা এই ইন পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকি পার্টিক্যালি, এই যেটা এই লাইনকে ইন্টারসেপ্ট করে যাবে। তো আমরা এখানে ওকে দিই, স্কেপ। এখন আমরা বাড়তি অংশগুলো আমরা ট্রিম করতে পারি। তো এখান থেকে আমরা ট্রিম সিলেক্ট করি, এন্টার প্রেস করি, এরপর আমরা বাড়তি অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, স্কেপ। এখন আমাদের দেখা যাচ্ছে যে এই ড্রয়িংয়ে 0.62 ইঞ্চ উপর থেকে একটা লাইন আছে হরাইজন্টালি, এবং সেখান থেকে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে এই এই পয়েন্টের সাপেক্ষে প্রজেকশনের মধ্যে আমরা আঁকতে পারি। তো আমরা লাইন কমান্ড নেই, আমরা এই পয়েন্ট থেকে 0.62-এর একটা ভার্টিক্যাল লাইন আঁকি, 0.62 ইঞ্চি। এখান থেকে আমরা একটা লাইন আঁকি যেটা হচ্ছে এই ইন পয়েন্টের প্রজেকশন। তো এখান থেকে আমরা এই দিকে লাইনটা আঁকি, ওকে। এই পয়েন্টটা এখানে ইন্টারসেপ্ট করবে, আমরা বাইরে বাইরে দিয়ে দিই, স্কেপ। এখন আমরা এই এক্সট্রা পোর্শনটা আমরা ট্রিম করব, ট্রিম, এন্টার, এইটা আমি সিলেক্ট করে ট্রিম করে দিলাম, স্কেপ। আচ্ছা, এখন আমাদের ড্রয়িংয়ের এখানে একটা সার্কেল আছে 1 1 ডায়ামিটারের, তো আমরা সার্কেলটা ড্র করি। সার্কেলটা আমাদের এই পয়েন্ট থেকে 1.32 ডান দিকে হরাইজন্টালি, এবং সেখান থেকে 1.5 উপরে আছে। তো আমরা আগে সার্কেলের সেন্টারটা আমরা নেওয়ার জন্য আমরা দুটো লাইন ড্র করি, লাইন এই পয়েন্ট থেকে 1.32 1.32, এন্টার, সেখান থেকে উপরের দিকে 1.5 1.5, এন্টার, স্কেপ। আচ্ছা, তো আমরা এই ইন পয়েন্টটা পাইলাম লাইনের, এটা হচ্ছে সার্কেলের সেন্টার। তো আমরা এখানে একটা সার্কেল আঁকি, সেন্টার ডায়ামিটার, ওকে। এবং আমরা ডায়ামিটার দিই 1, এন্টার। তো আমরা সার্কেল আমাদের আঁকা হয়ে গেল, এখন আমরা এক্সট্রা লাইন দুটো ডিলিট করে দিই, দু লাইন এখানে ইরেস। এখন আমরা আমাদের এই এক্সট্রা লাইনটা ডিলিট করে দিই, তো এই লাইন ইরেস। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এখন আমাদের ড্রয়িংয়ের ভিতরে হিডেন লাইন এবং সেন্টার লাইনগুলো বাকি আছে, তো আমরা জুমে লাইনগুলো ড্র করি। তো লাইন নেই, এখান থেকে একটা হিডেন লাইন আছে, তো আমরা লাইনটা ড্র করি, পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করি। আর এই যে দুটো লাইন আছে হিডেন লাইন, এটা হচ্ছে এই আমাদের সার্কেলের জন্য দুটো হিডেন লাইন, যেটা এই এস বরাবর ওপরের দিকে চলে গেছে। তো আমরা লাইন নিই, আমরা এই ইন পয়েন্ট থেকে প্রজেকশন নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকি, এবং একইভাবে আমরা আবারও লাইন কমান্ড নেওয়ার মাধ্যমে এই এই পয়েন্টে প্রজেকশন নিয়ে এর মাধ্যমে আমরা এই পয়েন্ট থেকে এখানে একটা লাইন আঁকি। এখন এখানে যে লাইনটা আছে, যে হিডেন লাইন, সেটা হচ্ছে আমাদের এই এই এজের জন্য এখানে হিডেন লাইন আসছে। আর এই যে লাইনটা আছে হিডেন লাইন, এটা আমাদের এই এই এজের জন্য এখানে চলে আসছে। তো আমরা দুটো লাইন আঁকি আবার এই পয়েন্টের সাপেক্ষে প্রজেকশন নেওয়ার মাধ্যমে, আমরা এখানে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত লাইনটা আঁকালাম। একইভাবে আমরা লাইন কমান্ড নেই, এই পয়েন্টের প্রজেকশন নেওয়ার মাধ্যমে এই পয়েন্ট থেকে এখানে লাইনটা আঁকালাম, স্কেপ। এখন আমরা আমাদের লাইনগুলো, আমরা এখনও আমাদের মেইন লাইন আছে, সেগুলোকে আমরা হিডেন লাইন করব। তো এর জন্য আমরা প্রপার্টিস, এখানে বাই লেয়ার, এখান থেকে যেহেতু আমাদের হিডেন লাইন নাই, তো আমরা হিডেন লাইনটা লোড করব। এখানে আদারে ক্লিক করি, লোডে ক্লিক করি, তো এখান থেকে আমাদের হিডেন লাইনটা সিলেক্ট করি, হিডেন লাইন, ওকে, ওকে। তো এখন আমরা আমাদের লাইনগুলো সিলেক্ট করি যেগুলো হিডেন করতে হবে। এই লাইন আছে, এই লাইন, 4 5, তো এই 5টা লাইন আমাদের হিডেন লাইন হবে। তো আমরা এখন আমাদের প্রপার্টিস থেকে আমাদের হিডেন লাইনটা সিলেক্ট করে দিই, তো আমাদের লাইনগুলো হিডেন লাইন হয়ে গেল, স্কেপ। এখন আমাদের এখানে একটা সেন্টার লাইন এবং এই সার্কেলের জন্য দুটো সেন্টার লাইন ড্র করতে হবে। তো আমরা আবারও লাইন কমান্ড নিই, এই বৃত্তর সেন্টারের সাপেক্ষে প্রজেকশন নেওয়ার মাধ্যমে
এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করি, স্কেপ, এবং আবারও পজিশনের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এবং আবার লাইন কমান্ড নেওয়ার মাধ্যমে সাইক্লের পজিশনের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করি, স্কেপ। এখন আমাদের তিনটা লাইনকে আমাদের সেন্টার লাইন করতে হবে, তো এর জন্য আমরা আবারও প্রপার্টিস থেকে বাই লেয়ার থেকে এখানে আমাদের সেন্টার লাইন লোড করতে হবে, তো আদার লোড এখানে সেন্টার লাইন, তো ওকে দিই। ওকে, তো আমরা এই তিনটে লাইন সিলেক্ট করি, এখন আমরা তিনটে লাইনকে সেন্টার লাইন দিই, সেন্টার, স্কিপ। আচ্ছা, এখানে আমাদের লাইন দুটি সেন্টার লাইন হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমাদের লাইনের যে লেন্থটা, গ্যাপটা, সেটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এগুলো কমাতে পারি। তার জন্য আমরা তিনটে লাইন সিলেক্ট করি, করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করি, করার পর নিচে দেখা যাচ্ছে যে এখানে প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিসে ক্লিক করি, এখানে একটা বক্স আসবে, এখানে যে লাইন টাইপ স্কেল আছে, লাইন টাইপ স্কেল এটা 1 আছে, এটা আমরা একটু কমিয়ে দিই, তো আমরা যদি 0.5 দিই, এন্টার, তারপরে যদি আমরা ক্রস করে দিই, স্কেপ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা সেন্টার লাইন হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন আমাদের ড্রয়িংয়ে শুধু ডাইমেনশন দেওয়া বাকি আছে, তো আমরা ডাইমেনশন দিই, তো এখান থেকে আমরা প্রথমে লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করি, করার মাধ্যমে এই পয়েন্ট থেকে এই সাইকেল সেন্টার পর্যন্ত ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে 1.32। আচ্ছা, তো এখানে আমাদের ডাইমেনশনের জন্য যে প্রিসিশন দেখাচ্ছে 10 অঙ্কের পরে 4 ডিজিট, তো আমরা এটাকে আমরা আবার মডিফাই করতে পারি, এর জন্য আমরা অ্যানোটেট অপশনে যাই, ডাইমেনশন বক্স, ডাইমেনশনের যে রাইট পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেখানে আমরা ক্লিক করি, এখানে মডিফাই অপশন আসবে, আমরা মডিফাই ক্লিক করি, করার পরে এখানে প্রাইমারি ইউনিট যে আসবে, প্রাইমারি ইউনিটে গিয়ে আমরা প্রিসিশন, প্রিসিশনের জায়গায় আমরা 10 অঙ্কের উপরে 2 ডিজিট সিলেক্ট করি, করার পর ওকে যাবে এবং ক্লোজ করে দিই, তো এখন দেখাচ্ছে যে আমাদের 10 অঙ্কের উপরে 2টা ডিজিট আছে যেটা আমাদের দরকার, তো আমরা আবারও ডাইমেনশন নিই, এখান থেকে লিনিয়ার ডাইমেনশন, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4.5, ডাইমেনশন এই সেন্টার থেকে আমাদের এই পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে 1.5, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2.38। আচ্ছা, আমাদের এখানে একটা একটা অপারেশন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এখানে একটা চ্যাম্পার ইউজ করতে হবে আমাদের, যেটা আমাদের বাদ পড়ে গেছে, তো আমরা আগে চ্যাম্পারটা করে নিই, তো তার জন্য আমরা এখানে চ্যাম্পার অপশনে যাই, তো এখানে আমরা যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং ডিস্টেন্স দেওয়া আছে, তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করব, করার পরে আমাদের বলতেছে যে স্পেসিফাই চ্যাম্পার লেন্থ, তো আমরা যে লেন্থটা সে লেন্থ সিলেক্ট করব, সেটা হচ্ছে 0.62, এন্টার, তো এরপর আমাদের বলতেছে স্পেসিফাই চ্যাম্পার অ্যাঙ্গেল, তো আমরা চ্যাম্পার অ্যাঙ্গেল সিলেক্ট করবো 45 ডিগ্রি, 45, এন্টার। এখন আমরা আমাদের ফার্স্ট লাইন সিলেক্ট করব, দেন সেকেন্ড লাইন, তো আমাদের চ্যাম্পারটা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ডাইমেনশনগুলো আমরা কন্টিনিউ করি, তো এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 0.62, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 1.4। আচ্ছা, আমরা আমাদের ওপরের ডাইমেনশনগুলো দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 0.62, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 0.62, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যেটা সেটা হচ্ছে 1.38, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যেটা 0.62, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 1.38, এবং এখান থেকে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে 0.62।
থেকে আমরা অ্যাঙ্গুলার ডায়ামিটার সিলেক্ট করি। আমরা ফার্স্ট এই এই বাহু এবং এইভাবে সিলেক্ট করি, তো এখানে আমাদের অ্যাঙ্গেল দেখাচ্ছে 30 ডিগ্রি, আমরা ওকে দিই। আবার অ্যাঙ্গুলার সিলেক্ট করার পরে এটা এবং এটা সিলেক্ট করি, তো মাঝখানে আমাদের অ্যাঙ্গেল যেটা 45 দেখাচ্ছে। এবং আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করি এবং আমাদের সার্কেলটা সিলেক্ট করি, তো আমাদের ডায়ামিটার এখানে 1 দেখাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের এই ডাইমেনশনটা ড্রয়িংয়ের বাইরে রাখবো সবসময়, কারণ ড্রয়িংয়ের ভিতরে ডাইমেনশন রাখা যাবে না। তো আমরা আমাদের এই ডাইমেনশনটা সিলেক্ট করি এবং সেটা ড্রয়িংয়ের বাইরে রাখি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।